আবার বেরিয়ে পড়েছি। আমি সোম আর ভাই বেরিয়ে গেছি, বাদ বাকি এদিক ওদিক করে অনেক বেরিয়ে গেছে। তো আজকে 10:40 যেহেতু ট্রেন, আমাদের এখানে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো টুকটাক যা কিছু কেনাকাটা আছে সেগুলো এখন করেই নিতে হবে। এই ফার্স্টে বিচে যাবে, কিনে নাও কি কিনবে তারপরে। আচ্ছা ফার্স্টে তাহলে ওই স্বর্গদ্বারে যাবো, তারপরে বিচে যাবো হয়তো। দেখো কি সুন্দর ওয়েদারটা করে রয়েছে, আকাশটা বলে বসলাম চায়ের দোকানে, হালকা করে চা খেয়ে নিতে হবে, ঘুমটা কাটছে না না তো। তারপর হাঁটতে হাঁটতে ওইদিকে চলে যাব। দুটো দুটো খুল্লার চাই। হ্যালো, মোটামুটি স্বর্গদ্বার পৌঁছে গেছি। এই তো সামনে চৈতন্য দেবের স্ট্যাচু, তাহলে এবার মার্কেটে দেখা যাক কি নেওয়া যায়। সেটা আমি দেখছি, ২০০ টাকা আছে, এখানে ৩০০ টাকা আছে, এখানে ৫০০ টাকা আছে, ২৫০ টাকা, ৪০০টাকা, ২৫০, ৪০০, এটা নিঃসৃঙ্গ ছিল। বাবা পুরো মার্কেটটা অন্ধকার, এই যে একাডেমি অফ ইন্ডিয়ান এডুকেশনের একদম উল্টো দিকে কাকাতুয়া। ৩০০ টাকায় দেড় কিলো। বাড়িতে এইগুলো দিও আর ইয়ে দিয়ে দিও একটা কাম করে। এগুলো বক্স গুলো ছোট গুলো ভালো হতো। এগুলো কত করে? ৫০। একটা কর্নেটো দিয়ে দাও, এই চকলেটের কোনটা হবে? আর এইগুলো কত করে আসবে? এইগুলো ৫০০০ যেগুলো বলছো, এটা ১৭০, এটা ২৭০, ওটা আরো বড়, এই ৫০০০, তাহলে কাজ আলাদা, কোয়ালিটি আলাদা। দামছে আছে ৩০০ টাকা, ৩০০ টাকা তোমাদের নয়। একসাথেই কিনেছি আমরা। ও আচ্ছা, এটা মিকি ভাই আর এটা মিনি। ভালো হয়েছে কালারটা, হ্যাঁ কালারটা খুব মিষ্টি। এই যে মিকির, এটা মিকির হয়ে যাবে, তাও বড়।
কেনাকাটি কমপ্লিট, দেওয়াও কমপ্লিট, আর কিছু ওই টুকটাক কিনেছি। এবার আর আমাদের জন্য সেরকম কিছু নিইনি, কারণ কী আর নেবো, সেই কুর্তি চাদর হেনা চেনা ওগুলো আর নিইনি, ওই টুকটাক সবাইকে দেওয়ার জন্য যা নেওয়ার। এবার ব্যাগ গোছাতে হবে, কারণ অলরেডি 8:10-15 বাজে। চাদর না, গামছা। এবার ব্যাগটা গুছিয়ে নিতে হবে, কারণ 10টার মধ্যে বেরোতে হবে, ফ্রেশ ট্রেশ হয়ে নেবো একবারে, নিয়ে রেডি হয়ে যাব। মোটামুটি ব্যাগ ট্যাগ প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, নিশ্চিন্ত। যে ইনি ঘুমাচ্ছেন, এতক্ষণ ধরে চিৎকার করে ঘুমাচ্ছিল না, ওই জন্য ঘুম হচ্ছিল না বলে আরও চিৎকার করছিল। এমন কোলে এরমভাবে নিতে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে নিক, সোম স্নানে গেছে। আমি একটু, ও বেরোলে আমি একটু স্নান করে নেবো, নিয়ে একবারে জামা টামা চেঞ্জ করে এই জামাগুলো ঢুকিয়ে প্যাকিং ডান কমপ্লিট হয়ে যাবে। তারপরে খেয়েটে 10টার মধ্যে বেরিয়ে যাবো আমরা এখান থেকে, কারণ 10:40 ট্রেন একদম টাইমে পৌঁছে যাবো। এদের নিয়েই একটু চিন্তা, কারণ এত গরমে না ওরাও আর পাচ্ছে না, ঘুমটা হচ্ছে না ঠিকঠাক, তার জন্য আরও বিরক্ত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। ডিনার করতে বসে গেছি, ডিমের ঝোল ভাত, সোম রুটি খেয়ে নিচ্ছে। ডান খাওয়া দাওয়া, ডান ব্যাগপত্র সব নিয়ে এবার বেরোনোর পালা। অলরেডি অটো চলে এসছে, যা সবাই মোটামুটি নিচে নেমেই গেছে ব্যাগপত্র নিয়ে, এবার আমরাও নেমে যাই। চলো পুরীর জন্য টাটা এবারের জন্য, আবার নেক্সট বার করবো, দেখা হয়, ওয়েট করবো। সব ব্যাগপত্র নিয়ে রেডি, অটো চলে এসছে, আরও একটা অটো আসবে তো নাকি, দুটো আসবে। স্টেশন পৌঁছে গেছি, টাইমেই পৌঁছে গেছি সুন্দরভাবে, আর ট্রেনও দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, পুরী জগন্নাথ এক্সপ্রেস শালিমার অবধি, আর আমরা টাইমে একদম ইন করে গেছি। বাস শান্তি, এবারে বাড়ি চলো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি, এখানে ইঞ্জিন লাগাইনি মনে হয়। উঠবে S9-এ উঠবে বলে দিয়েছ, উঠে যাও। আমাদের 6টা সিট পড়েছে S9-এ, 6টা সিট পড়েছে S7-এ, আর 1টা সিট পড়েছে S11-এ। এরকম অদ্ভুতভাবে সিটগুলো পড়েছে, এবং কীভাবে কী সেট করবে সেই দেখছে। S9-এ 6 জনকে তুলে দিয়েছে, S7-এ আমরা উঠি, তারপরে S11-এরটা দেখা যাবে পরে। হ্যাঁ, আমি এই যে চিৎকারটা দাও তো, চিৎকারটা দাও তো। থেকে ক্যাবও বুক হয়ে গেছে, ঝটপট করে বেরিয়ে যাব, গিয়ে আবার স্নান করেই বেরোতে হবে অফিসের জন্য। তো আমাদের ক্যাবটা এসে গেছে, ওদের ক্যাবটা এখনো পর্যন্ত আসেনি,
ওরা দাঁড়ালো, আমরা এবার ক্যাবে উঠে যাই। ফাইনালি বাড়ি ঢুকে গেছি, 9:18 ঢুকেছি, 9:40 বাজে। স্নান টান করে রেডি হয়ে গেছি, সৌম্য রেডি হয়ে গেছে, ঝটপট করে এই কেক নিচ্ছে, কেক খেয়ে বেরিয়ে চলে যাব। তো চলো এই ব্লগটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বেল বাটনটা বাজিয়ে দিও। তোমাদের তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর পুরী ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। তো চলো টাটা আজকের জন্য। Live life every day.